হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে চলে এসেছি কালী ব্লগ নিয়ে কালী কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেটা কিন্তু আজকে পুরোটাই তোমাদেরকে এই ব্লগে আমি শেয়ার করব তো কালী দিন কিন্তু কোথাও যাওয়া হয়নি এই ব্লগটা হচ্ছে কালী পুজোর পরের দিনের কালী পুজোর পরের দিন বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে আর এই যে মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদম আমার বাড়ির উল্টো দিকে তো এখানে কিন্তু প্রতি বছরই যাওয়া হয় ঠাকুর দেখতে কালী পুজোর সময় আর প্রতি বছরই এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর করে মাকেও খুব সুন্দর করে সাজানো হয় আর এখানকার থিমও কিন্তু এক এক বছর এক এক রকম করা হয় নিত্য নতুন মানে তুলে ধরা হয় তো সেটা কিন্তু খুবই ভালো লাগে আর মাকেও এখানে আমার খুব সুন্দর লেগেছে খুব সুন্দর করে মাকে এনারা সাজিয়েছে তো তোমাদেরকে সবার প্রথমে কিন্তু আমার বাড়ির উল্টো দিকে ঠাকুরটা দিয়েই শুরু করলাম ভিডিওটা তো তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই বলো তো যাওয়ার পরে আমরা চলে গেছিলাম আর একটা ঠাকুর দেখতে তো যেতে যেতে বোন বললো দিদি আমি আইসক্রিম খাবো তো ও কিন্তু অরুণ আইসক্রিমের দোকান দেখলেই দাঁড়িয়ে যায় কারণ ওর অরুণ আইসক্রিমটা খুবই প্রিয় তো আজকে বেরিয়েছিলাম কিন্তু মা আমি আর বোন আমরা তিনজনে মিলেই আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি তো যাওয়ার ইচ্ছা কি ছিল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেড়াতে বেড়াতে সেই সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু পুজোর সময় তো সাজুগুজু তো একটু করতেই হবে তো সেই কারণেই দেরি হয়ে গেছে আর মেয়েরা তো একটু সাজোগুজো করবেই বলো মেয়েদের তো একটু টাইম লাগে সাজুগুজু করতে বিশেষ করে পুজো বলে কথা সেই সময়টা কি আর সব সময় আসে বছরে তো আমরা একবারই একটু সুন্দর করে গুজু করে বেশ ঠাকুর দেখতে পেরাই তো তারপরে আমরা চলে এসেছি কিন্তু আর একটা ঠাকুর দেখতে এইটা হচ্ছে পূর্বালয়তে তো পূর্বালয়টি এখানেও কিন্তু প্রতি বছরই আসা হয় আর এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল একদম মুখের থেকে গলির মুখের থেকে শুরু করে মা মায়ের পর্যন্ত পুরোটাই এইভাবে কিন্তু ওনারা এইভাবে থিমটা ছিল ওনাদের এইভাবে সাজানো হয়েছিল এখানকার থিমটা খুব ইন্টারেস্টিং ছিল খুব ভালো লেগেছে আমার কেন বলছি কারণ তোমরা কিন্তু দেখে অনেকটা বুঝতেই পারছ এখানে কিন্তু আমাদের ছোটবেলার স্মৃতিকে তুলে ধরা হয়েছে অ ক খ এরকম চারিদিকে লেখা রয়েছে আর এখানে কিন্তু ছোটবেলায় যে কবিতাগুলো আমরা পড়েছি সেই কবিতার লাইনগুলো আর সেই কবিতার বইয়ের পাতাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে তো সেটা আমি বোনকে বলতে বলতে যাচ্ছিলাম আর এটা খুব ভালো লাগছিল জানি না ফোনে কতটা সুন্দর লাগছে কতটা তোমাদেরকে আমি সেই জিনিসটা তুলে ধরতে পেরেছি কিন্তু সামনাসামনি কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর লাগছিল ভিডিও যেমন করছিলাম একটু যেতে না যেতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেও দেখছিলাম পড়ছিলাম বেশ ভালোই লাগছিল তারপর দেখতে দেখতে মায়ের কাছে চলে এসেছি আর ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে ওপরটা দেখছো কতটা সুন্দর লাগছে এরকম অ আ ক ওই ও এরকম লেখা রয়েছে খুব সুন্দর লাগছে আর মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো যেতে যেতে তো ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে তো এবার চলে এসছি কিছু খাওয়া দাওয়া করতে তো এখানে অর্ডার করেছিলাম চিকেন ললিপপ আর তার সাথে অর্ডার করেছিলাম মোগলাই তো এখানে চিকেন ললিপপটা প্রথমে এসেছিলো তো সেটা বোন খাওয়া শুরু করেছিল। তারপরে আমরা এখানে চিকেন মোগলাই অর্ডার করেছিলাম তো মোগলাইটা পরে এসেছিলো তো এইটাই কিন্তু আমরা শেয়ারিং করে খেয়েছিলাম তো খাওয়া দাওয়াটাও তো করতে হবে শুধু তো ঘুরলে হবে না তার সাথে তো খিদেও পেয়ে যাবে তাই না আর পুজো মানেই তো ডায়েট ফাইট সব কিছু সবকিছু মন্দ খাওয়া তাই তো তো এখন পুজোর সময় কিন্তু ডায়েট ফাইট চলে না আমার তো সেটাই মনে হয় আর আমার তো সারা বছরই চলে না কারণ আমি মনে করি নিজেকে কষ্ট দিয়ে ডায়েট করার কোনো মানে হয় না যেটা মন চায় সেটা খাও আজ আছি কাল নেই এটাই মনে করাটা উচিত আমার মনে হয় তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাব আবার ঠাকুর দেখতে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে এসছি আর একটা মণ্ডপে এখানে কিন্তু অনেকটা ভিড় ছিল বন্ধুরা কি বলবো বাড়ির কাছে যে এত লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে সেটা বুঝতে পারিনি মণ্ডপে ঢোকার আগে তো আমার মাথায় হাত পড়ে গেছে যে এত লম্বা লাইন তো এখানে আট আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়াতে হয়েছিল তার পেছনে একটা কারণ ছিল কারণ এখানে কিন্তু লাইভ শো হচ্ছিল যেই কারণে এত ভিড় হচ্ছিল দু তিন মিনিট করে এক একটা লাইভ শো হচ্ছিল তো দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছে তখন আর দাঁড়িয়ে থাকাটা কিন্তু আর মালুম হয়নি তো এখানে চলেছি আমরা ভেতরে এখানে ওনারা বিশ্রাম করছিল তারপরে একটু পরে কিন্তু শোটা শুরু হয়েছে এখানে প্রতি বছরই এরকম ভিড় হয় এনারা প্রত্যেক বছরই এরকম একটা করে লাইভ শো করে এইটাই হচ্ছে এখানকার প্যান্ডেলে দেখার হচ্ছে মেন আকর্ষণ আর মোটামুটি প্যান্ডেলটা ভালোই করেছিল অতটা মানে সুন্দর করে এখানে কারিকার্য করে সাজানো হয়নি ওনারা প্যান্ডেলের ওপর একটু কম গুরুত্ব দেয় এই শো এরকম শোয়ের ওপর প্রতি বছর নিত্য নতুন এরকম শোয়ের ওপরে বেশি গুরুত্বটা থাকে এটা পুরো আমি এই ক বছরে বুঝে গেছি কারণ অত বড় সড়ো করে এখানে প্যান্ডেল করা হয় না তো এখানে আমরা দেখছিলাম এইটা হচ্ছে একটা এনাদেরকে আনা হয়েছিল স্পেশালি ওড়িশা থেকে এই পুজোর কদিনের জন্য পুজোর চার পাঁচ দিনের এই প্রোগ্রামের জন্য ওনাদেরকে আনা হয়েছিল আর প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যা থেকে যারা এখানে ঠাকুর দেখতে এসছে সন্ধ্যা থেকে কিন্তু তোমরা এই শোটা দেখতে পেয়েছো যারা দিনের বেলা এসছো তারা দেখতে পাওনি কিন্তু এটা সন্ধ্যা থেকে এই শোটা শুরু হয়েছে দু থেকে তিন মিনিট তো দেখতে বেশ ভালোই লেগেছিলো এখানে মিউজিক চলছিল ওনারা নাচ করছিল। তো এখানে একজন ছিল তার নাম ছিল লাল পান্ডা বিশেষত সেই ছিল বিশেষ আকর্ষণ তো উনি নাচতে নাচতে সামনে চলে এসেছে আর ওইটাকে দেখে কিন্তু আমার বোন ভয় পেয়ে গেছিল। কেন বলছে এই দেখো ইনি নাচ করছে সামনে যিনি আছে তিনি নাচ করছে আর ওনার হাতের ওই যে খরা তো বোন একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলো সেটা বাড়ি আসার পরে বলেছিলো দিদি আমার ভয় লেগে গেছে তো ওইটা ফোনে কেমন লাগছে বলতে পারছি না কিন্তু সামনাসামনি তো আমি একদম সামনে দাঁড়িয়েছিলাম তো সেই জন্য আমারও কিন্তু একটু একটু কেমন কেমন হয়ে উঠেছিল তখন যে জুমনি যেভাবে সামনে এসেছিলো তো যাই হোক ব্যাপারটা কিন্তু মজারও বিষয় বেশ ভালোই লেগেছে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছি তো কী হয়েছে তারপরে কিন্তু সে কষ্টটা মনে হয়নি তো মিউজিকটা তোমাদেরকে অ্যাভয়েড করছি কারণ আশেপাশে আরও আওয়াজ ছিল সেই কারণে তারপর ঠাকুরটা দেখলাম ভেতরে ঠাকুরটাও বেশ সুন্দর খুঁজেছিল গুহা মতন একটা ব্যাপার ছিল তো গুহার ভেতরেই কিন্তু ঠাকুরটা করা হয়েছিল তো অনেকটা ভিড় ছিল দাঁড়াতে পারিনি একটুখানি করেছি তারপরে কিন্তু ওখান থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি তো ঠাকুরটা এই যে ভেতরে পুরো একদম গুহার মতন করা ছিল আলো বেশি ছিল না পুরো অল্প আলোর মধ্যে কিন্তু যেটুকু পেরেছি তুলেছি আর মাকেও ভালো লাগছে সব মাই সমান সব মাই অপরূপ সুন্দর তো তারপরে এবার বাড়ি ফেলার পথে তোমাদেরকে দেখাচ্ছে লাইটিংগুলো তো ঠাকুর তো অনেকেই দেখা হলো এবার তো বাড়িও যেতে হবে বাড়ি আসতে আসতে প্রায় এগারোটা ক্রস হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে বাজে অনেকটাই লেট হয়ে গেছিলো আর কত সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে দেখো পুজোর সময় তো এই লাইটিংটাই আসল বলো কালী পুজোতে তো এই লাইটটাই হচ্ছে লাইটটা দেখার জন্যই কিন্তু সবাই বসে থাকে এই লাইটিং এত সুন্দর জল এই কাজগুলো আমার ভীষণই ভালো লাগে এরকম লাইটিং আর নিজের এই চেনা রাস্তাটাকে না ওই পুজোর সময় এত সুন্দর করে যখন সাজানো হয় তখন কি দেখতে খুব ভাল লাগে আর বাড়ি বাড়িতে তো আমিও লাইটিং লাগিয়েছিলাম আর যে রাস্তাতে নিজের ডেলি রোজই যাতায়াত হচ্ছে আর সেই রাস্তাটা কিন্তু সাজানো দেখাটাও কিন্তু খুব ভালো লাগে বাড়ির সামনেটা এরকম আমার করেছিল এরকম ডাইনোসর ডাইনাসর করেছিল আর ওইদিকে উল্টো দিকেও কিন্তু আর একটা স্ট্যাচু করেছিল যেটাও খুব ভালো লাগছিলো বোন বোনের একটা ছবিও তুলেছিলাম তো আমার কিন্তু বরাবরই লাইটিং খুব ফেভারিট আমি যে কোনো পুজো টুজোতেও লাইট লাগাতে খুব ভালোবাসি যেটুকু বাড়ির চেষ্টা করি পুরোটা পারি না সেটা আমিও জানি কিন্তু বাপে বাড়ি না থাকতে যতটুকু চেষ্টা করি করার তো এবার ভিডিওটা শেষ করার পালা অনেক ঘোরা হলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও অনেকগুলো ছবি তুলেছি এবার বাড়ি আসছি বোন পাশে রয়েছে ও তো খুবই খুশি কারণ ছোটরা তা ঘুরতে যাওয়া মানেই ভীষণ খুশি ছোটরা কেন বড়রাও তাই আর আমিও ঘুরতে ভীষণ ভালোবাসি তো বাড়ি আসছি এখন বাড়ির রাস্তায় ঢুকে গেছি পাড়ার রাস্তায় এবার হচ্ছে বাড়ি যাচ্ছি আর মা ওইদিকে বকবক করছে যে অনেক রাত হয়ে গেছে তোদের ওদের জন্য দেরি হয়ে গেছে তো এইভাবেই ঘোরা হলো সারা দিনটা কাটলো খুব মজা হলো আনন্দ হলো কালী পুজোর প্রথম দিনটা কালী পুজোর প্রথম যে ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপরে আরও কিন্তু দুটো ব্লগ আসবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব জানি একটু দেরি হয়ে গেছে কিন্তু আমার শরীরটা না ভালো ছিল না কালী পুজোর পর দিয়ে খুবই ঠান্ডা লেগেছিলো সেই জন্য আমি তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করতে পারিনি অনেকটাই শরীর খারাপ হয়েছিলো যে আমি ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটুকু শক্তি আমার মধ্যে ছিল না তো সেই জন্য একটু লেট হয়ে গেছে তার জন্য সরি বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও আর তোমরা কেমন এনজয় করলে সবাই সেটাও কিন্তু অবশ্যই জানিও অনেকগুলো ছবি তুলেছিলাম সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে চেষ্টা করেছি পুরোটা শেয়ার করার যতটুকু যতটুকু আমি তুলতে পেরেছি ভালো লাগলে বলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আজকের মতন